বৃহস্পতি গ্রহ। সৌরজগতের মধ্যে সবচেয়ে বড় গ্রহ হল বৃহস্পতি। গ্রহটির ব্যাস 142,984 কিলোমিটার। সূর্য থেকে বৃহস্পতির গড়ে প্রায় 77,83,30,000 কিলোমিটার দূর থেকে সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে। এ নিজ অক্ষে একবার আবর্তন করতে সময় লাগে 9 ঘন্টা 55 মিনিট এবং সূর্যের চারদিকে কক্ষপথে পরিক্রমণ করতে সময় লাগে 11 বছর 10 মাস 17 দিন। এটি প্রতি ঘন্টায় প্রায় 47,042 কিলোমিটার বেগ নিয়ে নিজ কক্ষ পরিক্রমণ করছে। বৃহস্পতি গ্রহ নিজ অক্ষের উপর 3.31 ডিগ্রি কাত হয়ে ঘুরছে। এর কেন্দ্রের ব্যাস প্রায় 28,550 কিলোমিটার। এখানে হাইড্রোজেনের আধিক্য লক্ষ্য করা যায় এবং প্রচণ্ড চাপে হাইড্রোজেন পরমাণুগুলো কঠিন ধাতব হাইড্রোজেনের রূপ নেয়। এর উপরে রয়েছে আবরণ স্তর যা প্রায় 48,535 কিলোমিটার পুরু। এখানে তরল ধাতব হাইড্রোজেন রয়েছে। এর উপরেই বৃহস্পতির পৃষ্ঠভাগ এলাকা, কিন্তু বৃহস্পতির আবহাওয়ামণ্ডলের পৃষ্ঠভাগের সাথে সংযুক্ত, ফলে পুরো আবহাওয়ামণ্ডলেই এখানে পৃষ্ঠভাগ হিসেবে কাজ করে। এই স্তর বা আবহাওয়ামণ্ডল প্রায় 8,565 কিলোমিটার পুরু। এখানে হাইড্রোজেনের সাথে অ্যামোনিয়া, অ্যামোনিয়াম হাইড্রোসালফাইড ইত্যাদির আধিক্য রয়েছে। বৃহস্পতির উপরিভাগে রয়েছে এক রহস্যময় ডিম্বাকার আকৃতির এলাকা যাকে বলা হয় গ্রেট রেড স্পট। গ্রেট রেড স্পটটি 1664 সালে ব্রিটিশ জ্যোতিষবিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন। এটি প্রায় 40,000 কিলোমিটার দীর্ঘ এবং 13,000 কিলোমিটার প্রশস্ত। আসলে এটি একটি বিশাল ঘূর্ণিঝড়। এই গ্রেট রেড স্পটটি একবার আবর্তন করতে পৃথিবীর 6 দিন সময় লাগে। রেড স্পটটি 1880 সালে সবচেয়ে বিশাল আকার ধারণ করেছিল, কিন্তু বর্তমানে এটি ধীরে ধীরে ছোট হয়ে প্রায় অর্ধেক আয়তনে নেমে এসেছে। জ্যোতিষবিজ্ঞানীরা মনে করেন আগামীতে কোনো এক সময় এই বিস্ময়কর ঘূর্ণিঝড়টি আকারে আরো ছোট হয়ে যাবে এবং একসময় তা হারিয়ে যাবে। বৃহস্পতির একটি ভারী আবহাওয়ামণ্ডল রয়েছে। আবহাওয়ামণ্ডলে প্রায় 90% হাইড্রোজেন, বাকি 10% হিলিয়াম, অ্যামোনিয়া, হিথেন ও অন্যান্য গ্যাসে পরিপূর্ণ। বৃহস্পতির আবহাওয়ামণ্ডলের গতি প্রকৃতি বড় রহস্যময়। সেখানে চলছে প্রতিনিয়ত বিভিন্ন রং বেরঙের মেঘমালার প্রবাহ, তীব্র বেগের ঝড় তুফান ও ঘূর্ণিবার্তার লীলা খেলা। কোনো কোনো সময় ঝড় তুফান ঘন্টায় প্রায় 1,000 কিলোমিটার বেগ পর্যন্ত প্রবাহিত হয়। এইসব ঝড় তুফানের গতি প্রকৃতি কোনো ঠিক ঠিকানা নেই। বৃহস্পতির তাপমাত্রা -130°C। বৃহস্পতি গ্রহে বিশাল এক চুম্বক ক্ষেত্র রয়েছে। এই চুম্বক মণ্ডলটি খুবই অসাধারণ। এটি পুরো সৌরজগতের সব থেকে বড় চুম্বক ক্ষেত্র। 1979 সালে মার্চের ভয়েজার 1 মহাকাশ যান বৃহস্পতির একটি রিং বা বলয় আবিষ্কার করে।
পরে ভয়েজার 2 এই ধূসর রঙের বলয়ের আলোকচিত্র ধারণ করে। এই বলয়টি শনির বলয় অপেক্ষা অনেক পাতলা। বৃহস্পতির এ পর্যন্ত 63টি উপগ্রহ আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে ক্যালিস্টো, ইউরোপা, গ্যানিমিড ও আইও এই 4টি উপগ্রহ ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও 1610 সালে আবিষ্কার করেন। এই জন্য এই 4টি উপগ্রহকে গ্যালিলিয়ান উপগ্রহ বলা হয়। আইও উপগ্রহে দেখা গেছে বিরাট আগ্নেয়গিরির উদ্গীরণ, যা প্রায় 280 কিলোমিটার পর্যন্ত উপর দিয়ে বিস্তৃত হচ্ছে। এই অগ্নি উদ্গীরণ থেকে এটাই প্রমাণিত হয়েছে আইও উপগ্রহে রাসায়নিক প্রক্রিয়ার বিবর্তন চলছে এবং সেখানে জীবনের অস্তিত্ব থাকা আদৌ সম্ভব নয়। বাকি উপগ্রহগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল অ্যামালথিয়া, থিবি, অ্যাড্রাস্টিয়া, হিমালয়া, ইলারা ও প্যাসিফি ইত্যাদি। প্রায় 11 লক্ষ থেকে 3 কোটি কিলোমিটার দূরত্ব থেকে উপগ্রহগুলো পৃথিবীর চারদিকে ঘুরছে। সৌরজগতে আর 7টি গ্রহের যতটা ভর ক্ষমতা আছে, বৃহস্পতি নিজেরই এককভাবে তাদের চেয়ে বেশি আছে। তাই অনেকে অনুমান করেন, কোনোদিন যদি সূর্য ধ্বংস হয়ে যায় তখন সৌরজগতের গ্রহগুলোকে বৃহস্পতি একাই টেনে তার চারপাশে ঘোরাতে পারবে। মার্কিন মহাকাশ সংস্থা নাসা কর্তৃক প্রেরিত পায়োনিয়র 11 1979 সালের 1 সেপ্টেম্বর প্রথম বৃহস্পতির পার্শ্বপথ অতিক্রম করে। এরপর নাসার প্রেরিত ভয়েজার 1 মহাকাশযান 1980 সালের 13 নভেম্বর এবং ভয়েজার 2 আকাশযান 1981 সালের 26 আগস্ট বৃহস্পতির গ্রহের পার্শ্বপথ অতিক্রম করে। এই মহাকাশযানগুলো বৃহস্পতির উপর বিভিন্ন আলোকচিত্র, তথ্য ও উপাত্ত সংগ্রহ করে প্রেরণ করে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের যৌথ উদ্যোগে প্রেরিত গ্যালিলিও মহাকাশযান 1990 সালে 10 ফেব্রুয়ারি বৃহস্পতির পার্শ্বপথ অতিক্রম করা শুরু করে এবং দীর্ঘদিন কার্যক্রম চালানোর পর এটি 2003 সালের 21 সেপ্টেম্বর বৃহস্পতি গ্রহের উপর ভেঙে পড়ে। বস্তুত গ্যালিলিও মহাকাশযানের মাধ্যমে বৃহস্পতির গ্রহ সম্পর্কে অনেক অজানা গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত সংগ্রহ করা সম্ভব হয়েছে। ধন্যবাদ সবাইকে।